কংগ্রেস নেতা দিলীপ পাসওয়ান খুনের ঘটনায় রণক্ষেত্র হুগলির ব্যান্ডেল, দোষীদের গ্রেপ্তারের দাবিতে দফায় দফায় অবরোধ, পুলিশের জিপে আগুন বিক্ষোভকারীদের, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসে জখম 8। স্বাধীনতার দাবি, একটা কিছু বলতে পারা করতে পারাটাই কি স্বাধীনতা? চুম্বনরত অবস্থায় মিছিলি বা কোন স্তরের স্বাধীনতা? দেখুন শিল্পের স্বাধীনতা আজ রাত 9টায়। মোহনবাগান ইস্ট বেঙ্গল সহ 19টি দলের হাড্ডাহাড্ডি লড়াই, 17 আগস্ট শুক্রবার নামছে ইস্ট বেঙ্গল। কলকাতা লীগের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার ফের নিউজ টাইমে। হেডলাইন্স নিবেদন করলেন KBS ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুরিজম, ইকো ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম অ্যান্ড ক্যাটারিং সার্ভিসেস, আপনার নির্ভরযোগ্য ভ্রমণ সঙ্গী। এপারে বাংলা, ওপারে বাংলা, তবু দুটো আলাদা আলাদা রাষ্ট্র, ভাষা এক, পোশাক এক, তবু আলাদা দেশ, আলাদা পতাকা, আলাদা জাতীয় সঙ্গীত। দুই মাটির মাঝে আছে সীমান্ত, সেই সীমান্তই যে শত্রুর ওত পেতে থাকার জায়গা, তাই গোটা দেশকে নিশ্চিন্তে রাখতে জেগে থাকতে হয় সীমান্তকে। আধার রাতেও সাপদ সংকুল সীমান্তে অতন্দ্র চোখ রাখতে হয় দূরবীনে। বর্ডার সিকিউরিটি ফোর্স, বাংলায় সীমান্ত সুরক্ষা বাহিনী। মরু সীমান্তে উটের পিঠে চড়ে নজর রাখতে হয় সীমান্তে, কোথা দিয়েও যেন থাবা বাড়াতে না পারে হানাদার। আবার হিমশৈলে ঢাকা পাহাড় সীমান্তেও দেশ রক্ষার তাগিদে প্রকৃতির সাথে লড়াই চালাতে হয় বিএসএফ জওয়ানদের। এমনিতে মনে হবে তুলনায় অনেক সহজ এই বাংলার সীমান্ত প্রহরা, কিন্তু না, বাংলার সীমান্তেও প্রকৃতির সঙ্গে লড়াইটা কম নয়। এখানেও আছে কাঁটা তারের বেড়াহীন সীমান্তের ধু ধু প্রান্তর, আবার আছে জল আর জঙ্গলে ঘেরা সীমান্ত, সেখানে আবার নির্দিষ্ট করে সীমারেখা চেনাই দেয়, দুপারের মানুষকেও আলাদা করা যায় না। যে ভাষা পোশাকের মানুষকে রক্ষা করার দায়িত্ব, শত্রুপক্ষেরও যে সেই একই ভাষা একই পোশাক। আমরা গিয়েছিলাম সেই সীমান্ত দেখতে, সীমান্ত রক্ষার গুরু দায়িত্ব নেওয়ার দেশপ্রেমীদের দেখতে। গিয়েছিলাম দক্ষিণবঙ্গের জল জঙ্গল মাঠ ঘাটের মধ্যে দিয়ে যাওয়া ভারত বাংলাদেশ সীমান্ত দেখতে, আর সেই ছবি সেই কাহিনী নিয়েই এই নিবেদন সীমান্তের প্রহরী।
আমরা দেখেছি কিভাবে দিন নেই রাত নেই বিপদকে তোয়াক্কা না করে সীমান্ত বরাবর হেঁটে হেঁটে নজরদারি চালাচ্ছেন জওয়ানরা। কখনো বাঘ কুমিরের ভয় উপেক্ষা করে সুন্দরবনের জঙ্গলে চলেছেন বিএসএফ কর্মীরা, কখনো উত্তাল জলে চলছে স্পিডবোট, চোখে দূরবীন, লক্ষ্যে সীমান্ত। কোথা থেকে সে যাত্রা শুরু, কোথায় গিয়ে শেষ আর কি বা দেখলাম সেটা জানানোর আগে দেখে নেওয়া যাক বিএসএফ এর ইতিহাস, দায়িত্ব আর শক্তি। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ইউনিয়ন জ্যাক নেমে ত্রিবর্ণ পতাকা উঠেছিল ভারতের মাটিতে। অনেক লড়াই, অনেক রক্ত ঝরার শেষে এসেছিল বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা, কিন্তু তার সঙ্গে সঙ্গেই ভারত মায়ের বুকে বিঁধেছিল এক কাঁটা যার নাম দেশভাগ। দুটুকরো হয়ে ভারত আর পাকিস্তান দুটো দেশেরও দুর্ভাগ্যজনক জন্ম হল। পরে পূর্ব পাকিস্তান আবার আলাদা হয়ে জন্ম নেয় আজকের বাংলাদেশ। সেটা ১৯৭১ সাল। তার আগেই অবশ্য ১৯৬৫ সালে জন্ম নেয় সীমান্ত রক্ষী বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্স বা সীমা সুরক্ষা বল, ডাকনাম বিএসএফ। ৪৭ থেকে ৬৫ এই ১৮ বছর সীমান্ত পাহারার দায়িত্ব ছিল বিভিন্ন রাজ্য পুলিশের ওপর। যে যে রাজ্যের গায়ে অন্য রাষ্ট্রের সীমা সেখানকার পুলিশই সীমান্তের দায়িত্বে থাকত। ১৯৬৫ এর ৯ এপ্রিল পশ্চিম ভারতে কাচ সীমান্তে হানা দেয় পাকিস্তান, আর তারপরই শুরু হয় ভাবনা রাজ্য পুলিশ নয়, এবার কেন্দ্রীয় বাহিনী গঠিত হওয়া দরকার। সেই বছরেই ১লা ডিসেম্বর তৈরি হল বিএসএফ। এরপর অনেক রক্তঝরা ইতিহাস আছে, আছে অনেক সাফল্য ব্যর্থতার কাহিনী। গোটা দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব সামলাতে অনেক প্রাণ ও বলি দিতে হয়েছে। শুধুই কি সীমান্ত, মাওবাদী দমনের মতো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার কাজেও নামতে হয় সীমান্ত সুরক্ষা বাহিনীকে। ভারত বাংলাদেশ সীমান্ত ৪০৯৬.৭ কিলোমিটার দীর্ঘ। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম বাদ দিলে শুধু পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা ২২১৬.৭০ কিলোমিটার। মোট ৪১০টি বর্ডার আউটপোস্ট থেকে চালানো হয় নজরদারি, এর মধ্যে আবার দক্ষিণবঙ্গের ২৩০টি আউটপোস্ট। কিন্তু সব জায়গায় সীমান্তকে আলাদা করে চেনার উপায় নেই। আমরা জিরো লাইনে একটি অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে। আমার বাঁদিকে বাংলাদেশ, এই যে বাড়িগুলো দেখছি, এই যে মানুষজন দেখছি ভেতরে, এরা সবাই বাংলাদেশি। এবং আমার ডান দিকে বিএসএফ দাঁড়িয়ে আছে, দেখলেই খুব স্পষ্ট হবে এই জায়গাটি হল ভারত। এবং আমি একেবারে জিরো লাইনে দাঁড়িয়ে রয়েছি। এবং বলা ভালো যে এখানে বিজিবি বা বিএসএফ, ভারত বা বাংলাদেশ, এই বলে কোনো মানুষের মধ্যে কোনো রকম কোনো ভেদাভেদ নেই। এবং সম্ভবত পৃথিবীতে একমাত্র জায়গা একটি যেখানে এই সীমান্ত চিহ্নিত করা নেই। এ বাড়ির মানুষ পাশের বাড়িতে যান, অর্থাৎ ভারতের মানুষ বাংলাদেশে এবং বাংলাদেশের মানুষ ভারতের বাড়িতে অবাধে যাতায়াত করে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সীমান্ত মানে জল আর জঙ্গল।
আর সেখানে সীমান্তরক্ষী বাহিনীর কাছে বিদেশি শত্রু থেকে বড় ভয় ওই জল আর জঙ্গল, জলে কুমির, ডাঙায় পাড়। সেই সঙ্গে যখন তখন হানা দিতে পারে চোরা চালানকারীরা, তাই এখানে বন বিভাগের কর্মীদের সঙ্গেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয় বিএসএফ জওয়ানদের। এখন আমরা রয়েছি সুন্দরবনে কাঠুয়াঝারি ফরেস্ট বিট অফিসে, এবং পাশে যে ফেন্সিং দেখছি তার থেকেই বোঝা যাচ্ছে যে এই জায়গায় বাঘের আনাগোনা কিন্তু অবাধে হয়, এবং যেহেতু বিট অফিস রয়েছে সেই জন্য এখানে ফেন্সিং করা হয়েছে। এবং যদি অন্যদিকে দেখা যায় একদম বাঁদিকে যে খাড়িতে আমরা উপস্থিত রয়েছি একপারে, তার ঠিক উল্টো দিকে যে জঙ্গল, ঘন জঙ্গল, সেই জঙ্গল থেকে মাঝে মাঝেই বাঘ এই বিট অফিসে ঢোকার চেষ্টা করে এবং বেশ কয়েকবার ঢুকেও পড়েছে। এবং সেই বাঘ ছাড়াও আরও একটি আশঙ্কা এখানকার বিট অফিসের যারা পদস্থ কর্তারা রয়েছেন তাদের ভাবিয়ে তোলে মাঝে মাঝে, তা হলো এখানে চোরা চালানকারীদের আনাগোনা। এবং এখানে যে সব নৌকাগুলো দেখছি সেই প্রত্যেকটি নৌকাই কিন্তু এখানে সিজ করে রাখা হয়েছে, বিভিন্ন সময় বিএসএফকে এখানে মোতায়েন করা হয়েছে, বিচ অফিসের যে অফিসাররা রয়েছেন তাদের সাহায্য করার জন্য, বিভিন্ন সময় রেডে যাবার জন্য, এবং এখানে একটি পাকাপোক্তভাবে বিএসএফ ক্যাম্প তৈরি করা হয়েছে। আমাদের কাজ জঙ্গলে প্যাট্রোলিং করা, ছোট বোট নিয়ে প্যাট্রোলিং করা এবং রাত্রিরে নাইট হল করা, জঙ্গলের ভিতরে ছোট খাঁড়ির ভিতরে নাইট হল করা, এটাই হচ্ছে আমাদের মেন কাজ। 24 তারিখে দুখানা নৌকা কিন্তু ধরা হয়েছে, ওরা ওই ডাকাতি করতেই এসেছিল আর কি, কিন্তু আসামি ধরা যায়নি, আসামি ওরা জঙ্গলে পালিয়ে গেছে। আমরা জঙ্গলে উঠে হাঁটাহাঁটিও করেছি, মানে ধরার জন্য চেষ্টাও করেছিলাম কিন্তু ওদেরকে ধরতে পারিনি। বাঘ হচ্ছে আমাদের এই কাটাঝুরি ওয়ান ব্লকে আসে, আমরা প্রায় দেখি, দেখা যায় আর কি। হ্যাঁ, বাঘের সামনে বহুবার পড়েছি, বাঘের সাথে বলে লড়াই করেছি বললেও চলে, একটা সময় ও গেছে সেরকম সময় আর কি। নদী নালার দেশ সুন্দরবন, মাতলার মাতাল জল এক এক সময় যেন বিভীষিকা, যেদিকে চোখ যায় শুধু জঙ্গল আর জঙ্গল। ওই ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে নদীর পারে পারেই তো লুকিয়ে আছে ভারত বাংলাদেশ সীমান্ত। জলকে তো আর ভাগ করা যায় না, তাই নজর রাখতে হয় প্রতিটি বিদেশি জাহাজের দিকে, নজরে রাখতে হয় ছোট বড় সব নৌকাগুলিকে। শুধু জলেই নয়, ভারত বাংলাদেশ স্থল সীমান্তের অনেক জায়গাতেই কাঁটাতারের বেড়া নেই, পর্যাপ্ত পরিকাঠামো নেই এত বড় সীমান্ত পাহারা দেওয়ার জন্য। The main problem they are faced with is in acquisition of land. That is one of the major issues. And another issue they are faced with is opposition from some of the local residents. Because when the fence, as you would be knowing, that we are supposed to follow an alignment of 150 meters from the international border. That is the agreed distance along which the fence is required to run, required to be erected. So this alignment sometimes cuts through certain villages, or certain villages are excluded in this fencing. So therefore there is a, in some cases there is objection from the villagers, and which leads to litigation. So that is the primary reason why this work is now not progressing to the desired extent. Tobu lorai jari rakhte hoy simanto paharar onek boro daitto je BSF er kaathe tar jonno sara bochor nijeder fit rakhar lorai tao korte hoy। একই সঙ্গে সীমান্ত এলাকার গ্রামবাসীদের ভালো মন্দের কথা মাথায় রাখতে হয়। বিরতি থেকে ফিরে এসে আমরা দেখব কেমন প্রস্তুতি চলে সারাটা বছর, কেমন কাটে সীমান্ত রক্ষীদের জীবন।
আমাদের বাড়িতে কিন্তু বাটা মশলায় রান্না হয়। তোমরা একটু কষ্ট করে খেয়ে নাও। কেন? রান্না তো ভালোই হয়েছে, খুব দর্শ হয়েছে। দেখছিল মানে কথা বলা বন্ধ। শুরু হলো নতুন ট্র্যাডিশন। আমি এওস্মিথ বেছে নিয়েছি কারণ এটা একটা আন্তর্জাতিক ব্র্যান্ড, সম্পূর্ণ বিশ্বস্ত আর নির্ভরযোগ্য। এওস্মিথের কারিগরি পেছনে রয়েছে 100 বছরের কাহিনী। ব্যাপার হলো এই স্টাইলার রং আমার দারুণ পছন্দ। এওস্মিথ ওয়াটার হিটারে আমি সবচেয়ে বেশি সময়ের ওয়ারেন্টি পাই, আর বিদ্যুতের খরচও বাঁচে বছরের পর বছর। পুরীর সমুদ্র তীরে মনোরম পরিবেশে হোটেল জয়। অনেক খুঁজে বেছে বেছে কুটে পিষে পেয়েছি আসল লঙ্কা যেমন এভারেস্টের তিখা লাল। আসল ঝাল, আসল লাল, তিখা লাল। 7টা বাজে, নতুন বউ এখনো আরে কি করছ? কি হলো দেখি দেখি তোমার চলার পথ হোক মসৃণ, আমরা আছি তোমার সাথে। বিশ্বস্ততার অঙ্গীকার, বিশ্বাসের আলিঙ্গন। বিলাইন বিলাইন শাড়ির একটাই ঠিকানা, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট জাংশন, ট্রায়াঙ্গুলার পার্ক। আলফা ডিটারজেন্ট পাউডার কালার অটোমেটের সাথে রং রাখে নতুনের মতো উজ্জ্বল। আলফা ডিটারজেন্ট পাউডার এটিএম গ্রুপ অফ কোম্পানি তরফ থেকে প্রত্যেককে জানায় ঈদ মোবারক, মানুষের সাথে মানুষের সেবায়। এটিএম গ্রুপ অফ কোম্পানি তরফ থেকে প্রত্যেককে জানায় ঈদ মোবারক, মানুষের সাথে মানুষের সেবায়। অনেক খুঁজে বেছে বেছে কুটে পিষে পেয়েছি আসল লঙ্কা যেমন এভারেস্টের তিখা লাল। আসল ঝাল, আসল লাল, তিখা লাল। আবার আসছে সাপ্তাহিক খবরের কাগজ, 15 আগস্ট থেকে প্রতি বুধবার। অতিথি সম্পাদক মিঠুন চক্রবর্তী, সম্পাদক কুণাল ঘোষ। ই বাইকল মেয়ে কাফি সালো সে খাতা হুম, মেরে ফাদার খাতে থে, মেরে ফাদার নে কাহা কি ইসমে জিনসিং ওগেরা হে, ইটস ভেরি গুড ফর হেলথ, সো আই ইউজড টু হ্যাভ ইট, করিবন 15 সাল হো গয়ে। সেই জন্য আমার ভরসা, রিভাইটাল বাঁচো প্রাণ ভরে। কষ্ট ঠিক যেন পালকের স্পর্শ, কসকো গেঞ্জি জাঙ্গিয়া ড্রয়। অনেক খুঁজে বেছে বেছে কুটে পিষে পেয়েছি আসল লঙ্কা যেমন এভারেস্টের তিখা লাল। আসল ঝাল, আসল লাল, তিখা লাল। স্বপ্ন যখন সত্যি হয় ইনানুষি প্যালেস, শ্যামবাজার ট্রাম ডিপোর ঠিক বিপরীতে। এসে দেখুন না একবার। বাঙ্গলিক গ্রুপ স্বপ্ন পূরণে সাহস যোগায়। কাঁচরাপাড়া এখন স্বাধীন, এখন গয়না কেনা মানে কলকাতা নয়, সেনকো গোল্ড এবার কাঁচরাপাড়াতে। শুভ উদ্বোধন 15 আগস্ট। উদ্বোধন উপলক্ষে প্রতিটি শোরুমে সোনার গয়নার মজুরিতে 15% ও হীরের গয়নার মজুরিতে 25% ছাড়। সেনকো গোল্ড। সিংহ অ্যাগ্রোটেক ইন্ডিয়া লিমিটেড, আ ইউনিট অফ সিংহ গ্রুপ অফ কোম্পানি, আওয়ার প্রজেক্ট কোল্ড স্টোরেজ, ফিশারি, স্কুল, রিয়েল এস্টেট, রিসোর্ট। সীমান্ত যখন দুর্গম পাহাড়, দুস্তর মরুদেশ কিংবা নদী সাগর জল দিয়ে ঘেরা, তখন সীমান্তরক্ষী বাহিনীকে তো এমন পথে বিপদ ঠেলেই এগোতে হবে, প্রতিটি মুহূর্তে লড়াইয়ের জন্য তৈরি থাকতে হয়। চলুন দেখে আসি বিএসএফ জওয়ানদের সেই প্রস্তুতি, দেখে আসি কেমন করে কাটে জওয়ানদের ভোর থেকে রাত। চলুন দেখে আসি গেদে সীমান্তের সেই প্রশিক্ষণের দৃশ্য।
আর্মিও জওয়ানদের প্রশিক্ষণও চলে নিয়মিত। আসলে সীমান্তে নজরদারি করতে গেলে যে ওদের সাহায্য একান্ত দরকারি। কমান্ড পেলে ওরা যেমন অ্যাটেনশন কিংবা বিশ্রামে যায়, তেমন স্যালুটও জানায় ওদের ভঙ্গিতে। এসব তো নিয়ম মাফিক কুচকাওয়াজ, কিন্তু এ দিয়ে তো শত্রু নিধন সম্ভব নয়, তাই বন্দুক হাতে তুলে নিতেই হয়। কিন্তু সেটাও তো হঠাৎ করে হয় না, তার জন্য অভ্যাস থাকা দরকার, আর তার প্রশিক্ষণও তাই চলে নিয়মিত। দেশের পূর্ব প্রান্তে শত্রুপক্ষের লড়াইটা তেমন কঠিন না হলেও পশ্চিম প্রান্তে বিএসএফ এর কাছে সীমান্ত সুরক্ষিত রাখার চ্যালেঞ্জটা অনেক বড়। সেখানে মাঝে মাঝেই গোলাগুলির শব্দে ভারী হয়ে ওঠে সীমান্ত। জম্মু কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্বও যে বিএসএফ এর হাতে। 2003 সালেই পার্লামেন্ট হামলার অন্যতম নায়ক জৈশ ই মোহাম্মদের শীর্ষকর্তা ঘাজী বাবাকে তো বিএসএফ জওয়ানরাই মেরেছিলেন। এমন অনেক উদাহরণই গর্বিত করেছে ভারতের এই বাহিনীকে, যার নাম সীমান্ত সুরক্ষা বাহিনী। আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেই জায়গার নাম হলো শামশেরনগর, এবং এই শামশেরনগর ভারত বাংলাদেশ সীমান্তের একদম শেষ প্রান্তে, এবং বলা যায় ভারতের স্থল সীমান্তের একেবারে শেষ আউটপোস্ট বা শেষ গ্রাম। আমার বাঁদিকে নদী শুরু হচ্ছে এবং নদীর ওপারটাই বাংলাদেশের খুলনা জেলা শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই শামশেরনগর বর্ডার আউটপোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিএসএফ যেমনটি জানাচ্ছিলেন আমাদের কিছুক্ষণ আগেই, যে এই জায়গা থেকে বিভিন্ন সময় অনুপ্রবেশ করার চেষ্টা করা হয় মৎস্যজীবী সেজে, এবং বিভিন্ন সময় ডাকাতির উদ্দেশ্যে ওদিকে আসা হয়। সেক্ষেত্রে এখানে ওয়াচ টাওয়ার থেকে দিবারাত্র পর্যবেক্ষণ চালিয়ে যান বিএসএফ এর জওয়ানরা। বীরত্ব যতই থাকুক, স্থানীয় মানুষদের ছাড়া এক পাও চলা সম্ভব নয় বিএসএফ এর। সীমান্ত পাহারা দিতে হলে সীমান্তের মানুষদের ভালোবাসতেই হবে। বিএসএফ এর বিভিন্ন আউটপোস্টে ঘুরতে ঘুরতে এমন অনেক ছবি চোখে পড়ল আমাদের, তাতে ধরা পড়ল কেমন ভাবে সাধারণ মানুষের সঙ্গে মানবিক ভূমিকাতেই থাকেন বুর্দিপুরে জওয়ানরাও।
এই যেমন পানীয় জল না পৌঁছানো এই গ্রামের তেষ্টা মেটাতে বিএসএফই বড় ভরসা সাধারণ মানুষের। তাই বাহিনীর জলের গাড়ি এলে ঘুরোঘুরি পড়ে যায় গ্রামের মানুষদের মধ্যে। আমাদের এখানে পানি জলের কষ্ট বলি আমাদের বিএসএফ গাড়িতে পানি নেই, এই যে কোন আসে রাতের বেলা নেই দিনের বেলা হয়। হ্যাঁ সুবিধা হয়। সীমান্তের মানুষদের মধ্যে চোরাচালানে জড়িয়ে পড়ার একটা সহজ প্রবণতা দেখা যায়। চোখরাঙানি দিয়ে তা হয়তো সাময়িকভাবে বন্ধ করা যায়, কিন্তু স্থায়ী সমাধান দিতে পারে শুধুমাত্র এলাকার যুবকদের আয়ের পথ দেখাতে পারলে। তার জন্য পশুপালনের প্রশিক্ষণের ব্যবস্থা হয় বিএসএফ এর উদ্যোগে। এমনই এক ছাগলবিলি শিবিরে পৌঁছে গিয়েছিলাম আমরাও। ভারত বাংলাদেশ সীমান্তের অনেক জায়গাতেই একটা বড় সমস্যা হচ্ছে, দুটো দেশকে আলাদা করা যায় না। দেখে মনে হবে একটাই গ্রাম, কিন্তু আসলে তার মধ্যে ঢুকে আছে দুটো আলাদা রাষ্ট্র। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি জিরো লাইনে। এটি একটি অদ্ভুত জায়গা, কারণ আমার পেছনে যে সাদা পিলারটি দেখছি, শুধুমাত্র এই পিলারটি দুটি দেশকে ভাগ করে দিচ্ছে। পিলারের এপাশে ভারত এবং পিলারের ঠিক পর থেকেই বাংলাদেশ শুরু হচ্ছে। এবং শুধু তাই নয়, আশপাশের যেসব গ্রামগুলো এখানে রয়েছে তার একই সারিতে অনেক কটি বাড়ি থাকলেও একটি বাড়ি হয়তো ভারত, তার পাশের বাড়িটি বাংলাদেশ। তবে শুধুমাত্র বিএসএফ এবং বাংলাদেশ বর্ডার গার্ড দুই রক্ষী সবসময় সজাগ, যাতে এপার থেকে ওপারে বা বাংলাদেশ থেকে ভারতে কোনো রকম কোনো অনুপ্রবেশ যাতে না হয়। জওয়ানরা শুধু সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন তাই নয়, আমরা ছবি তুললাম তাদের খাওয়া দাওয়া, খেলাধুলো কিংবা গান বাজনারও। প্রথমেই খাওয়া দাওয়ার ছবি দেখা যাক। এই দেখুন, একসঙ্গে বাহিনীর সবাই খেতে বসে পড়েছেন। কিন্তু না, আরো একটু অপেক্ষা করতেই হবে, কারণ দলনেতা এখনো নির্দেশ দেননি। নিয়ম হচ্ছে সবার আগে দলনেতা প্রতিটি খাবার টেস্ট করে দেখবেন, গুণমান বিচার করে তিনি সই করবেন নির্দিষ্ট খাতায়, আর তারপরই সবাই শুরু করবেন আহার। কোনো উৎসব পার্বণে একাত্রু ভালো মন্দ হলেও বছরের আর পাঁচটা দিনের খাদ্য তালিকা একেবারেই সাধারণ। উৎসব যে খুব কম হয় তা অবশ্য নয়। আমরা যখন গেদে সীমান্তে পৌঁছেছি তখন রাখি পূর্ণিমা, রাস্তা থেকেই টের পাওয়া গেল। জওয়ান বোনেরা রাখি নিয়ে রাস্তার ওপরেই দাঁড়িয়ে, গাড়ি দাঁড়াতেই পড়িয়ে দিলেন সিনিয়রদের। আর আউটপোস্টে তো তুমুল উৎসব। গান বাজনায় একেবারে জলসা। ভালো ভালো মেনু উৎসব মাঝে মধ্যে মিললেও খেলাধুলোর জন্য সময় বরাদ্দ কিন্তু প্রতিদিনের। প্রশিক্ষণের মধ্যেই পড়ে ওয়াটার পোলো, রীতিমতো প্রতিযোগিতা লেগে যায় নিজেদের মধ্যে পক্ষ করে নিয়ে। গেদে সীমান্তে একদিন ছিল ভলিবল প্রতিযোগিতা, লোভ সামলাতে না পেরে আমাদের প্রতিনিধিও নেমে পড়লেন কোর্টে। খেলা তো হলো, কিন্তু আক্ষেপ একটাই, পুরস্কারের জন্য তাপস সেনগুপ্ত নামটাই ডাকা হলো না। তবে আক্ষেপ মিটে গেল দক্ষিণেশ্বরে গিয়ে, না ভবতারিণীর মন্দিরে নয়,
মন্দিরের কাছেই বিএসএফ এর পূর্বাঞ্চলের হেডকোয়ার্টার। সেখানকার উৎসব সত্যিই উপভোগ্য ছিল। জিরো প্যারেড, এখানেই ঠিক হয় কোন জওয়ান কতদিনের জন্য ছুটি পাবেন, কার হবে কি ডিউটি। জেন্টলম্যান, মাই নাম্বার 04003473, কনস্টেবল ওয়াসিম ইকবাল, বি কোম্পানি 18 ব্যাটালিয়ন। জেন্টলম্যান, 15 দিন কাটিয়ে ছুটি কাটিয়ে ঠিক সময় পাওয়া গেছে। ঘর মে ঠিক আছে, ঘর কা রিপেয়ারিং কাম চল রহা ইসলিয়ে।